हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्वादेर भोजन ऑफिशियल। आशा करी अपनारा भालो आछेन। आज के ब्रेकफास्टेर जोन्नो एक स्वास्थ्यकर पुष्टिकर एवं अति सहज उपाए तैरी करे फेला जाए एमन एक रेसिपी निये आपनादेर काछे हाजिर होयेछि। रेसिपिटी हलो पोहा। किभावे एई पोहा तैरी करे फेला जाए अति सहज उपाए घरोया पद्धतिते आज के आमी सेटा आपनादेर काछे शेयर करब। जदि रेसिपिटी आपनादेर भालो लागे ताहले आपनारा लाइक करबेन, शेयर करबें बंधुबान्धव के और हमारे चैनल के अवश्य सबसक्राइब कर। ताले आपनारा देखते थकूँ आजकल रेसिपि पोहा। पोहा बनाते गेले जे जे उपकरणगुलो लागबे सेगुलो एबार देखे नेवा जाक। पोहा एटा एक धरनेर चिड़े, एकटु मोटा दानार चिड़े, एटा बाजारे सहजेई पावा जाय। आमी 2 कप चिड़ेटा नियेछि। एर संगे लागबे 2 माझारि साइजेर पेंयाज, आमी एटा कुचि करे रेखेछि, किछु कारी पाता, धने पाता कुचि, 2 काँचा लंकार कुचि, 8 कप बादाम आर पातिलेबু। एर संगे लागछे 8 চা চামচ সর্ষে, 8 চা চামচ গোটা জিরে, 8 চা চামচ হলুদ গুঁড়ো, চিনি 1.5 চা চামচ, স্বাদমতো লবণ আর রিফাইন্ড অয়েল। এই চিড়েটাকে ধুয়ে নেব। কিভাবে ধোবো সেটা আপনারা দেখুন। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা ছাকনি রেখেছি, এর উপরে আমি এই পোহা চিড়েটাকে ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে এতে জল ঢেলে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু এটা ধুয়ে নিতে হবে, আমি কিন্তু ডাইরেক্ট ভালো করে ধোবো না। আমার এটা ধোয়া হয়ে গেছে, এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। পোহাটা কিভাবে বানাবো এবার আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসটাকে রেখেছি। আমি এই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাড়িতে রোস্টেড বাদাম থাকলেও আপনারা সেটা ব্যবহার করতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো এবার তুলে নিচ্ছি। এবার কড়াইতে 2-3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি। এবার গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। এটা 2-3 মিনিট হালকা করে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে দিচ্ছি। দেড় চা চামচ চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এই আগে থেকে ভেজে রাখা বাদামটাতে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ লবণটা দিলাম। আমার সব উপকরণগুলো মিশিয়ে এইভাবে ভাজা হয়ে গেছে। পোহা চিড়েটা দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে এগুলো সব মিশিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টের জন্য এটা অত্যন্ত হেলদি এবং পুষ্টিকর একটা খাবার, যেটা ঘরোয়া উপকরণ দিয়ে চট জলদি করে ফেলা যায়। ধনে পাতাটা আপনারা পারলে একটু বেশি করে মেশাবেন, তাতে টেস্টটাও খুব বেশি ভালো হয়।
আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আধ ঘানা পাতি লেবু আমি এতে রস করে দিয়ে দেব। তৈরি হয়ে গেল আজকের ব্রেকফাস্ট রেসিপি, চিড়ের পোহা। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, একটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এই প্লেটে এটা ট্রান্সফার করে নিচ্ছি। আমি অল্প কিছু সেউ দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। সেউ না থাকলে আপনারা এটা এমনিও খেতে পারেন, অসুবিধা কিছু নেই। তৈরি হয়ে গেল আজকের স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ব্রেকফাস্ট রেসিপি, পোহা। কেমন লাগলো রেসিপিটা? খুব সহজ উপায়ে এবং খুব কম টাইমে এটা তৈরি করে ফেলা যায়। আপনারা অবশ্যই এটা ফলো করে বাড়িতে তৈরি করবেন। আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবকে। তাহলে আজ এই পর্যন্ত। আগামী দিনে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।